আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আমরা একটা সিরিজ শুরু করতে চলেছি, যেটা যেখানে এই ভিডিও সিরিজের মধ্যে আমরা কোরআন শরীফের বাংলা বাংলা আমরা আলোচনা করব, এবং মানিটা স্পষ্ট ভাষায় মানিটা আমরা তুলে ধরার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি আমরা একটা বই ফলো করছি, যেটা হচ্ছে পবিত্র কোরআন বাংলা অনুবাদ। রাইটার হচ্ছেন সৈয়দ আবুল আলা মওদুদি। সো এটা প্রকাশ করেছেন বাংলা ইসলামী প্রকাশনী ট্রাস্ট কলকাতা, অ্যান্ড ইসলামিক ইনফরমেশন সেন্টার কলকাতা, 7 লক্ষ 13। তো এই বইটা, এই অনুবাদ বইটা থেকে আমরা কিছু পয়েন্ট, কিছু বলতে না, আমরা পুরো কোরআনটাকে, কোরআন শরীফের যে আয়াতগুলো আছে প্রায় 114টা, প্রায় নয় 114টা, 114টা আয়াত আমরা পড়বো, এবং এর মধ্যে আমরা আলাদা আলাদা করে প্রায় 114টা ভিডিও হতে পারে, কি তারও বেশি হতে পারে, কারণ কিছু কিছু আয়াত আছে যেগুলো অনেক লম্বা। তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে ওইগুলোকে আমাকে পার্ট 1 পার্ট 2 করতে হবে। তো প্রথম কথা হচ্ছে এই বইটাকে রিড করে আপনাকে শোনানো, কারণ বইয়ের অনেক, আমরা কি করি, আমি এটাকে পার্ট পার্ট করে একদম এক্সাক্ট নাম্বারে দেবো, যে মানি কোরআন, কোরআনের প্রথমে পরিচয়, তারপরে সুরা ফাতিয়া, সুরা বাকারা যে আছে সেগুলোর বাংলায় সেটাকে কি বলে, বাংলা মিনিংটা কি। আমরা পুরোপুরি এখানে কোনো অ্যারাবিক ওয়ার্ড ইউজ করব না, খুব কমই হবে, অ্যাকচুয়ালি আমরা অ্যারাবিকতেও রিড করব না, টোটালি আমরা সুরা ফাতিয়া সেটা আমরা বাংলায় পড়ে শোনাবো। তো দেখা যাক কি হয়। অ্যান্ড তো কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা খুব, এখানে আমি যখন বইটাকে পড়েছি তখন কিছু পয়েন্ট আমি মার্ক করে রেখেছি, যেগুলো সায়েন্স রিলেটেড কিছু। পবিত্র কোরআনকে ট্রান্সলেট করেছেন সৈয়দ আবুল আলা মওদুদি, আমি আরেকবার বলছি, এবং রহমতুল্লাহি আলাইহি এই বইটা কোরআন শরীফটাকে ট্রান্সলেশন করেছেন, এই এই এবং এই রূপ দিয়েছেন তার তার ভাষায়। আই হোপ তিনি বাংলা বাংলায় এই তর্জমা করেছেন। সো তর্জমায় কোরআন মজিদ পাবলিশ করলেন ইসলামিক ইনফরমেশন সেন্টার। অ্যান্ড এই বইটা কোন রকম বিক্রি করার জন্য না, হে জাস্ট নট ফর সেল এটা লিখেছে বইটাতে। তো চলো আমরা শুরু করা যাক। এটা ভালো হতো যদি আমি এটাকে দ্বিতীয় পার্টে করতাম, যেখানে আমি সুরা আল ফাতিয়াটাকে শোনাবো। তবে চলো আরেকটা, এটাকে কাট করে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো, যেটাতে কিনা সুরা আল ফাতিয়া বলে হিসেবে, সুরা ফাতিয়া হিসেবে একটা থাকবে। তো এখানেও একটু দিয়ে দিই, আবার পার্ট 2 তেও আমি সুরা আল ফাতিয়া দিয়ে শুরু করবো, কি ওটাকে পার্ট 1 করে দেবো, এটা ইন্ট্রোডাকশন পার্ট, ওটাকে পার্ট 1 পার্ট। সো সবার প্রথমে ইন্ট্রোডাকশন পার্ট, যে কিছু কোরআন সম্পর্কে যদি আপনার অবশ্যই আগে থেকেই জানা কোরআন শরীফ সম্পর্কে, আপনি মেবি মুসলিম, নন মুসলিম, হোয়াট এভার, জাস্ট এই এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে ফর পারপাস অফ লার্নিং, যে আমরা কোরআনটাকে জানি অ্যাটলিস্ট, সে বায়াস, উইদাউট এনি বায়াস, জাস্ট কি এর ইনার মিনিংটা এরা দিতে চাইছে কোরআনের মধ্যে, কেন লোকে এত বেশি কোরআন সম্পর্কে জানতে চায়। অ্যাকচুয়ালি সমস্যা কি, আমাকে এটা বাংলাতে করার, যে আমি দেখেছি ইংলিশ, হিন্দি, উর্দু, আরবিকে, এগুলোতে তো বাংলা কোরআন আছেই, এগুলোতে অডিও আছে কোরআনের, এবং বাংলায় কিছু কিছু কোরআনের অডিও আছে। তো আমি চাইছি যে আমার মতো করে এই বইটা থেকে কিছু প্রপার একদম ওয়েতে প্রায় পার্ট পার্ট করে ভিডিওটা বানানো, যেটা কিনা একটা যারা আরবিক বোঝে না তাদের জন্য, আর বিশেষ করে ফর লার্নিং পারপাস, এবং তো যারা চট জলদি চাই যে এটার মানে কি বলো আমাকে, রাদার দেন গিয়ে পড়া, সে শুনতে পারে। তো আপনি রেগুলার নিয়মিত এটাকে শুনতে পারেন, যারা পড়তে পারে না, পড়তে জানে না, তারা শুনে শুনে কোরআনটাকে বাংলায় যদি শুনেন, তো তারা আরবিক হতে জানেন, কারণ তারা আরবিকে কোরআন পড়ে থাকে অনেকে, বাংলার মানুষ, বাংলা এপার বাংলা ওপার বাংলা, তো আরবিকটা তারা পড়ে থাকে, কিন্তু খুব কমই লোক যারা কিনা মানি জানে। তো সেই মানেটা আমরা আজকে সুরার নাম ধরে তার আমরা স্পষ্ট করব। তো দেখতে থাকুন, আর চলুন আজকে প্রথমে এই আমাদের এই ভিডিওতে আমরা কথা বলি, আমরা আলোচনা করে নিই সুরা আল ফাতিয়া সম্পর্কে। সুরা আল ফাতিয়া সম্পর্কে অ্যাকচুয়ালি কোরআনের সুরাগুলো কি কি আছে দেখা যাক। সুরা আল ফাতিয়া হচ্ছে, অ্যাকচুয়ালি আল ফাতিয়া হচ্ছে উদ্ঘাটিকা, দ্য ওপেনিং এটাকে বলা যেতে পারে। সো সুরা আল ফাতিয়া সুরা নম্বর 1 আয়াত 1 থেকে 7টা আয়াত আছে। প্রথম নম্বর আয়াতে বলছে, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের রব, যিনি দয়াময় মেহরবান, বিচার দিনের মালিক, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি, আমাদেরকে সঠিক পথ, সঠিক ও দৃঢ় পথ প্রদর্শন কর, এই সব লোকের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, যারা অভিশপ্ত নয়, পথভ্রষ্ট নয়। তো এই ছিল সুরা আল ফাতিয়া। আই হোপ এটা আমরা প্রত্যেকেই অলমোস্ট মুখস্থ করে রেখেছি, সুরা আল ফাতিহা ইন আরবিকে, যে আউযু বিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিক ইয়াওমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই যে
টোটাল যে আরবিক ওয়ার্ড গুলো, তার তার মানেটা এটাই দাঁড়ালে যে সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের রব, যিনি দয়াময় মেহরবান, যিনি বিচার দিনের মালিক। অ্যাকচুয়ালি বিচার দিন অন দ্য ডে অফ জাস্টিস, আমরা যা পৃথিবীতে যত রকম গুনাহ করছি, যত রকম ভালো কাজ করছি, যতটা নেকি করছি, তো সেই সবের একটা হিসেব হবে, সেই দিন বিচার হবে, সেই সেই একদম শেষ দিন, সেই দিনে বিচার দিনের, সেই দিনেরই একমাত্র আমাদের মালিক যিনি কিনা আল্লাহ, যিনি দয়াময় মেহরবান। তো আমরা তোমার ইবাদত করি, আমরা মানে যারা মুসলিম, যারা বিশ্বাস করে আল্লাহকে, তো তারা আল্লাহর ইবাদত করে এবং তারই নিকট আমরা সাহায্য প্রার্থনা করি। আর আমাদেরকে সঠিক পথ দর্শন করার জন্য আবেদন করছে, অ্যাকচুয়ালি আমাদেরকে সঠিক পথ, সঠিক ও দৃঢ় পথ প্রদর্শন করো, এটা আমরাই রিকোয়েস্ট করছি। এবং এই সব লোকের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, পুরস্কৃত করেছো ইন দ্য সেন্স দ্যাট যারা তাদের জীবনে ইহকাল এবং পরকাল সফলতা লাভ করেছে, এবং তাদেরকে তাদের তাদের মতো হওয়ার চেষ্টা করার কথা বলা হচ্ছে এখানে, যে সেই সব লোককে তুমি পুরস্কৃত করেছো এবং আমাদেরকে সেই সব পথ দেখাও যারা তাদের জীবনে ইহ মানে এই দুনিয়া এবং আখেরাতে সাকসেস পাবে পাবে তাদের পথই দেখাও যারা পুরস্কৃত করেছো যাদেরকে তুমি। সো আর তাদের পথ নয়, আমাদেরকে পথ ভ্রষ্ট করো না, এবং আমাদেরকে এটাও বলছে যে অভিশপ্তদের পথ আমাদেরকে দেখাও না যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে। সো এই ছিল আজকের এই ভিডিওতে। এর পরের ভিডিওতে আমি একদম পার্ট ওয়াইজ, পার্ট ওয়ার্ড টু ওয়ার্ড আমি রিড করে শোনাবো, আমি আমার ওয়ার্ড কিছু জোড়ার চেষ্টা করব না এখান থেকে, সরাসরি আমরা এখানে বইয়ের বাক্য তুলে ধরবো তোমাদের সাথে। তো কিপ ওয়াচিং, অ্যান্ড যদি তুমি প্রথমবার এসে থাকো আমাদের চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক বাটন করে দাবাবে আর শেয়ার করবে যাদেরকে তুমি শোনাতে চাও এই কথাগুলো, যদি তোমার ভালো লেগে থাকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ।